পানীয় জল সংকটে ইংরেজ বাজারের কুলিপাড়া এলাকার বাসিন্দারা সমস্যা সমাধানের আশ্বাস চেয়ারম্যানের। পৌরসভা এলাকার বাসিন্দা হওয়া সত্ত্বেও বছরের পর বছর ধরে পানীয় জল সংকটে পড়তে হচ্ছে মালদার ইংরেজ বাজার পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কুলিপাড়া এলাকার বাসিন্দাদের। দীর্ঘ সময় পেরিয়ে গেল, তাদের এই জল সমস্যা মেটেনি বলেই দাবি করছেন তারা। তাদের অভিযোগ, ভোটের সময় এলাকায় নেতারা এসে নানা সমস্যার কথা শুনে যায়, কিন্তু ভোট পেরোলেই এলাকায় আর নেতাদের দেখা পাওয়া যায় না। এই সমস্যা দিনের পর দিন ধরে চলে আসছে। জানা গিয়েছে এলাকার বাসিন্দারা বাড়িতেই টিউব কল, নলকূপের জল দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম সারছেন, পাশাপাশি অনেকেই এই জল পানীয় হিসেবে গ্রহণ করে থাকছেন, আবার অনেকে বাইরে থেকে আর্সেনিক মুক্ত জল কিনে খাচ্ছেন। 1984 সাল থেকে ইংলিশ বাজারের কুড়িপাড়া এলাকায় বসবাস করছেন হিন্দি ভাষাভাষী কুড়ি সম্প্রদায়ের বাসিন্দারা। প্রায় 400 জন কুড়ি সম্প্রদায়ের হিন্দি ভাষাভাষী মানুষের বাস এখানে। কেউ মালদা টাউন স্টেশনে, আবার কেউ FCI গোডাউনে কুড়ির কাজ করেন, কেউ আবার চাকরিজীবীও রয়েছেন। এলাকার বাসিন্দা ধনঞ্জয় মণ্ডল জানান, समस्या इधर है कि एकदम पानी ड्रेन के लिए एकदम से बहुत दिक्कत होता है। पानी ने एकदम से आज 25 साल एकदम हो गया एकदम कुलीपाड़ा आए हुए। इससे पहले एकदम पीछे पीछे के जो ग्राम बस्ती आया है, उस सब के एकदम घर एकदम बस्ती घर है घर पानी हो गया, और हम सबको एकदम अभी तक एकदम 25-30 साल हो गया कुलीपाड़ा आया हुआ, अभी तक पानी नहीं मिला हम सबको। है अभी तक देखिए गली सब एकदम कचरा पड़ा हुआ है, और जाके देखिए पीछे पीछे ग्राम बस्ती आया सबका एकदम बहुत अच्छा अच्छा एकदम से गली बन गया, रोड पक्की हो गया, ढलाई हो गया। सामने में इतना बड़ा मंदिर है, एकदम कचरा एकदम देखबे न किए, कोई भी आता है बाहर से पैर धोने का एकदम से जगह नहीं मिलता है। हम सब चाहते हैं यही सब, हम सबको ये सब एकदम कर देना चाहिए, एकदम पानी मिल जाना चाहिए, और ये सब जितना है एकदम से बहुत सबको बोलते हैं। इस बार एकदम जो नया कमिश्नर है, ये सबको बोले हैं एकदम देखिए एकदम कमिश्नर नया कमिश्नर हुआ है क्या करता है एकदम। अपर एक बासिंदा शिवा सिंह जानन, यहाँ बहुत समस्या है, ड्रेन का समस्या है, रास्ता का समस्या है, पानी का समस्या है। पानी का जल कहाँ से आता है? पानी का जल अभी आ नहीं रहा, पाइपलाइन बिछा हुआ है लेकिन पानी छोड़ा नहीं है। कितना दिन से चल रहा है? जब पाइप बिछाया हुआ तो 5 साल से ऊपर हो गया है, लेकिन पानी अभी तक छोड़ा नहीं है। तो कैसे पीने का पानी कहाँ से लेते? पीने का पानी किन के लाते हैं? कितना दाम पड़ता है? 20 रुपया पड़ता है। किसी को इस बार नया चेयरमैन हुआ है, नया काउंसलर हुआ है, तो हो सकता है इस बार चालू करेगा पानी। আমাদের এখানে সমস্যা হচ্ছে যে আমাদের গলিতে ড্রেন নেই, প্রত্যেকটা গলিতে মানে ঠিকঠাক ড্রেন নেই, আর বৃষ্টি হলে ড্রেনের জল বাড়িতে ঢুকে যায়, আর খাওয়ার জল তো আমাদের এখানে নেই। আমরা বাইরে থেকে জল কিনে নিয়ে আসি, বা যে কোনো অসুবিধা করে খেতে হয়, টাইম করে জল নিয়ে আসতে হয় অনেক দূর থেকে, এটা খেতে হয়, আর দরজার সামনে জল জমে, জল কাদা বৃষ্টি সবই জমে। এই যে আপনার এইগুলো যেখানে জলের ফিল্টারের ই আছে, দোকান থেকে কিনে খেতে হয় আমাদেরকে জল, এই 20 টাকা করে নাই, 20-25 টাকা মতো নাই। বাড়িতে পৌঁছে দিয়ে গেলে 25 টাকা নাই, আমরা নিজেরা নিয়ে আসি তো 20 টাকা নাই, প্রায় অনেক দিন ধরেই আছে। এই বিষয়ে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, এটা জলের ব্যাপারে আমাদের, আমরা একটা 4টা জোন ছিল, 4টা জোনের মধ্যে 1টা জোন আমরা চালু করেছি, 3টা জোন বাকি আছে। ওখানে কিছু পাইপলাইন আমাদের কানেক্ট করতে হবে, যেটা মেন রাইজিং পাইপ, যেখান থেকে জলটা ওভারের ট্যাঙ্কে যাবে, তার জন্য আমাদের টেন্ডার প্রসেস হয়েছে। টেন্ডারটা ম্যাচিওর হয়ে গেলে আমরা ইজি জল দিতে পারবো। জলটা আগে তো আমরা দেখুন, ইনটেক পয়েন্ট ঠিক আছে যেখান থেকে জল তোলা, CWR ঠিক আছে, না ইয়ে ট্রিটমেন্ট প্ল্যান্ট ঠিক আছে, CWR ঠিক আছে, শুধু ওই জলটা যেখানে যাবে তার পাইপলাইনটা আমাদের কাছে নেই। পাইপটা আমরা টেন্ডার করছি, এটা পেয়ে গেলে আমরা চালু করব। সময় আমরা আশা করছি 2 মাস। জেলা সমর্থক আমাদেরকে একটা আলোচনা বলেছে যে অগস্টের মধ্যে করতে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, খবরিয়া 24। দেবীবাড়ি কোচবিহার
ফ্রি স্কলারশিপ টেস্ট পরীক্ষা দিয়ে পেয়ে যান নির্ধারিত কোর্স ফির ওপর 90% পর্যন্ত ছাড়। সম্পূর্ণ অফলাইন ক্লাসরুম কোচিং, সঠিক মেটেরিয়াল এবং অভিজ্ঞ শিক্ষকদের এক্সপার্ট গাইডেন্স এইচ কেরিয়ার ইনস্টিটিউট। নিট এবং আইআইটি জয়েন্ট পরীক্ষার্থীদের সঠিক প্রিপারেশনের সঠিক ঠিকানা। ক্লাস 8 থেকে 10 পর্যন্ত ফাউন্ডেশন কোর্স এবং 11, 12 ও 12 পাস ছাত্রছাত্রীদের জন্য নিট ও আইআইটি প্রিপারেশন কোর্সে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার। ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 7477-610295 অথবা 906410-9010 এই নাম্বারগুলিতে, অথবা ইমেল করুন hcareer2022@gmail.com এ। সম্পূর্ণ বিনামূল্যে স্কলারশিপ টেস্ট দিতে আমাদের কোচিং সেন্টারে আসুন 1 জুলাই থেকে 1 আগস্ট 2022 মধ্যে। সোম থেকে রবি বেলা 10টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকছে আমাদের ইনস্টিটিউট। ধন্যবাদ আনতে এইচ কেরিয়ার ইনস্টিটিউট, বকুলতলা মোড়, দেবীবাড়ি, কোচবিহার।